আসসালামু আলাইকুম আজকে আমরা কার অ্যানিমেশনের জন্য রোড মেকিং করব রোড বানাবো সেখানে দুইটা পার্ট থাকবে একটা হচ্ছে ম্যাটেরিয়াল কালার অ্যান্ড ম্যাটেরিয়াল সাইজ অ্যান্ড পথ অ্যাডিং তো এর জন্য আমরা একটা প্লেন মেশ অ্যাড করব প্লেন ম্যাশ অ্যাড হয়ে গেল প্লেন থেকে আমরা এডিট অপশনে গিয়ে সাব ডিভাইড করব কয়েকটা ভাগে আচ্ছা সাবডিভাইড করার মানেটা হচ্ছে ম্যাচটা আমাদের আইটেমটা স্মুথ হবে এবং আমরা পার্ট টু পার্ট কালার করতে পারব তো চলুন এবার ম্যাশটাকে কালার করার জন্য ম্যাটেরিয়াল অ্যাড করি আবার অবজেক্ট মোডে চলে যাব ম্যাটেরিয়াল দিতে চলে গেলাম এখান থেকে অ্যাড ম্যাটেরিয়াল নিউ ম্যাটেরিয়াল আমরা তিনটা কালার করবো সুতরাং আমরা তিনটা ম্যাটেরিয়াল অ্যাড করবো প্রথম ম্যাচটার প্রথম ম্যাটেরিয়ালের নাম দিব রোড বেজ কালার একটা কালার হয়ে গেল আর একটা কালার অ্যাড করবো নিতে কালার করে ম্যাটেরিয়াল অ্যাড করে নিলাম এটা দিব হচ্ছে সাইড কালার ওকে শেষ সরি রোড কালারের রোড কালারে গিয়ে কালারটা অ্যাড করে আসতে হবে নিচ থেকে বেস কালার এখানে রোড কালারটাও রাখবো আমরা ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেল সাইড কালারটা সাইড কালারটার এইখানে বেস কালারে এসে ক্লিক করলে আমরা সাইডটা কালারটা করবো ইয়েলো ইয়েলো হয়ে গেল ওকে দুইটা শেষ এবার আর একটা এটা হচ্ছে মিডল কালার মিডল কালার মিডল কালারে দিব আমরা হোয়াইট হোয়াইট ওকে প্রথম কালারটা রোড কালার বেস রোড কালারটা নিলাম হচ্ছে ব্ল্যাক সাইড কালারটা নিলাম ইয়েলো মিডল কালারটা নিলাম হোয়াইট এখন যেটা করব এটাকে আমরা অ্যাসাইন করব সবগুলো কালার এটাকে সিলেক্ট করে রোড কালার ম্যাটেরিয়াল ভিউতে গেলে রোড কালার চলে আসছে অটোমেটিক হয়ে গেছে এখানে আমাদের আর কিছু করতে হয়নি এখন বাকি কালারগুলো আমরা অ্যাসাইন করব এর জন্য আমরা এডিট অপশনে যাব এডিট অপশন এখন আমাদের দুই পাশের যে মার্ক হবে সেটা আমরা সিলেক্ট করব এর জন্য এখানে ফেস সিলেক্টে যাব আমরা সিলেক্ট করলাম কন্ট্রোল প্রেস করে পুরাটা সাইড সিলেক্ট করলাম আবার এই সাইডে এখানে শিফট প্রেস করে সিলেক্ট করব তারপর সেরে দিয়ে কন্ট্রোল প্রেস করে আবার সিলেক্ট করব এখন সিলেক্ট হয়ে গেলো এখন আমরা এটাকে কালার করব এখানে কালারটা সাইড কালারে ক্লিক করবো সাইড কালার ক্লিক করার পরে এখানে অ্যাসাইন করে দিতে হবে তাহলে কালার হয়ে যাবে অ্যাসাইন করে দিলাম কালার হয়ে গেল সেমভাবে মিডল কালারটা আমরা ক্রিয়েট করবো মিডলে আমরা কালারটা একদম প্লেইন দিব না মিডিয়ালে দিব হচ্ছে ডট ডট যেটা রোডে থাকে আর কি তো এডিট অপশনে গেলাম প্রথমটা সিলেক্ট করলাম এবার আমরা শিফট প্রেস করব প্রথম দুইটা সিলেক্ট করি আমরা প্রথম দুইটা সিলেক্ট করলাম তারপরে চারটা বাদ দিয়ে আবার দুইটা সিলেক্ট করলাম চারটা বাদ দিয়ে আবার দুইটা সিলেক্ট করলাম চারটে বাদ দিয়ে আবার দুইটা সিলেক্ট করলাম চারটা বাদ দিয়ে আবার দুইটা সিলেক্ট করলাম ওকে এরপরে আমাদের রিপিট রিপিট ক্রিয়েট হয়ে যাবে তো যাই হোক মিডল কালার এখন মিডিল কালারটা দিব আমরা হোয়াইট হোয়াইট সিলেক্ট করলাম অ্যাসাইন করে দিলাম দেখেন এখানে রোডের মতো একটা লুক চলে আসছে এই হচ্ছে রোডের কালারেশন এখানেই মেটেরিয়াল অ্যাড অ্যান্ড কালারেশন কমপ্লিট এখন আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে রোডকে ছোট বড় করা কাবাকা করা এটা করব এর জন্য আমাদেরকে দুইটা মডিফায়ার অ্যাড করতে হবে দুইটা মডিফায়ার হচ্ছে একটা অ্যারে মডিফায়ার আর একটা হচ্ছে কার্ব মডিফায়ার তো শুরুতেই আমরা একটা কার্ব মডিফায়ার অ্যারে মডিফায়ার অ্যাড করে নিই মডিফায়ার অপশানে গেলাম সরি মডিফায়ার অ্যাড মডিফায়ার অ্যার মডিফায়ার এখানে দেখেন ফিক্সড কাউন্টে ক্লিক করা আছে সিলেক্ট করা আছে সেখানে দুইটা রিপিট ক্রিয়েট হয়ে গেছে অলরেডি আরেকটা দিলে রিপিট ক্রিয়েট হয়ে যাবে এভাবে বড় করে নেওয়া যায় কিন্তু আমরা এমনভাবে করব যাতে আমাদের ইচ্ছা মতো আমরা বেন্ড করতে পারি বাঁকা করতে পারি সোজা করতে পারি এরকম এর জন্য ফিক্সড এই অপশানে ক্লিক করলে এখানে ফিট এইটা সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করে আমরা অ্যাড পথ করব সেটা হচ্ছে অ্যাড গিয়ে কার পথ এখানে দেখুন পথ অ্যাড হয়ে গেছে এটার যদি আমরা ডিরেকশান দেখি তো দেখতে পারি ইডিট এডিট মুড সিলেক্ট করলেই ডিরেকশান চলে আসবে এখন ক্লিয়ার সিলেক্ট করতে হবে ওকে এটা এই অপশনে কাজ করার দরকার নেই দেখা যেত সহজে বুঝতেছি না অপশনটা কেন আসতেছে না এখানেই থাকে যাই হোক এখন পাচ্ছি না আমাদের দরকার নেই ওকে আমরা এখন পথ অ্যাড করলাম আবার আমরা মেসটাকে সিলেক্ট করবো মেটেল পিউ দিয়ে মেসটাকে সিলেক্ট করার পরে আরেকটা মডিফায়ার অ্যাড করবো সেটা হচ্ছে কার্ব মডিফায়ার ওকে কার্ব মডিফায়ার অ্যাড করে দিলাম এখানে এক্সিস রাখবো এক্স এবং এইখানে ক্লিক করে দেখেন এখানে পথটা অ্যাড আছে যেটা আমরা সিলেক্ট করে দিব দেখুন পত্র সিলেক্ট করে দিলাম এবং এইখানে এসে সেম কাজটা করব সিলেক্ট করে দিব এখন দেখুন আমাদের পথের সাথে সবগুলো অ্যাড হয়ে গেছে এটা আমরা শর্ট করে দিই এখন সিলেক্ট করব পথটা এটাকে এডিট করবো আমরা এডিট অপশনে যাব সিলেক্ট করলাম সিলেক্ট করে জি প্রেস করে ওয়াই এক্স প্রেস করবো তাহলে এক্স বরাবর আমরা এইখানে এসে থেমে গেলাম এখন আমরা ইচ্ছা মতো রোডটাকে আঁকা বাঁকা করতে পারবো সাইজ করতে পারবো এই পথটাকে ছোট বড় করে তো যাই হোক এখন দেখুন কি ম্যাজিক খুব সহজেই পথটা বড় হবে আঁকা বাঁকা হবে প্রেস জি প্রেস এক্স দেখেন কত সুন্দর ইচ্ছা মতো ছোটো করতে পারতেছেন আচ্ছা এখন আমরা এটাকে আঁকা বাঁকা করব তো সেক্ষেত্রে এবার ই প্রেস করে আমরা ওয়াই প্রেস করি তাহলে বাঁকা হবে খুব সহজ আবার ই প্রেস করে আমরা এবার এক্স এক্সিসে নিব খুব সহজ জি প্রেস করে এক্সেক্সিস এইভাবে সহজেই আমরা যে কোনো রোড মেক করে ফেলতে পারি ইচ্ছা মতো আপনি টানতে পারবেন কত সুন্দর একটা রোড হয়ে গেলো এইভাবে যে কোনো রোড যে কোনো সাইজ বানাইতে পারবো আমরা আজকে পর্যন্ত এখানেই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ